বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু করেন। বাংলাদেশের 227 রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারত 314 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে 7 রানে অপরাজিত আছে এবং বাংলাদেশ পিছিয়ে আছে 80 রানে। রাহুল শুরুতেই ফিরে যান 10 রান করে তাইজুলের শিকার হয়ে। শুভমান গিল ফিরেন 20 রানে, আবারও তাইজুলের LBW শিকার হয়ে। এরপর পূজারা ক্যাচ দিয়ে ফিরেন 24 রানে। বিরাট কোহলি তাসকিনের শিকার হন ক্যাচ দিয়ে কিপারের কাছে 24 রানে। এরপরই প্যান্ট এবং সুরেশ আয়ার দুর্দান্ত একটি জুড়ি গড়ে তুলে এবং ইন্ডিয়াকে খাদের কিনারা থেকে রক্ষা করে। প্যান্ট ব্যক্তিগত 93 রানে আউট হন মেহেদী হাসান মিরাজের বলে এবং সুরেশ আয়ার সাকিবের LBW শিকার হন। এরপর এক্সার সাকিবের বলে ক্যাচ দিয়ে ফিরেন 4 রান করে। আশ্বিন ফিরেন 12 রান করে। আনাডাকাট ফিরেন 14 রানে। উমেশ যাদব তাইজুলের শিকার হন 14 রান করে। সর্বশেষ সিরাজ 7 রান করে আউট হন স্টাম্পিংয়ে।